আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর যে বিজ্ঞান বিষয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়াবো ত্রয়োদশ অধ্যায়, জীবের পরিবেশ। এই অধ্যায়ে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো। বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে মিথস্ক্রিয়া কি। প্রাকৃতিক পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের যে শক্তি ও বস্তুর আদান প্রদান হয়ে থাকে তাকে বলা হয় মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন। অর্থাৎ মিথস্ক্রিয়াটা হচ্ছে জীব সম্প্রদায়ের সাথে জড় পদার্থের বস্তু এবং শক্তি আদান প্রদান। আর মিথস্ক্রিয়ার ফলে জীবের মধ্যে একটি আন্তঃসম্পর্ক, জীব সম্প্রদায়ের সাথে পরিবেশ এবং জড় উপাদানের একটি আন্তঃসম্পর্ক ঘটে থাকে, এটি হচ্ছে বাস্তুতন্ত্র। এছাড়াও আমি বাস্তুতন্ত্রে আরো দুটি সংজ্ঞা তোমাদেরকে বলে দিব। বাস্তুতন্ত্রে একটি সংজ্ঞা তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, কোন স্থানের জীব ও এদের পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার যে গতিময় পদ্ধতি তাকে বলা হয় বাস্তুতন্ত্র। এই হলো বাস্তুতন্ত্রের একটি সংজ্ঞা। আমি আর একটি সংজ্ঞা তোমাদেরকে বলে দিচ্ছি, জীব সম্প্রদায়ের সাথে জড় পদার্থ ও ভৌত পরিবেশের যে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক ক্রিয়া তাকেই বলা হয় বাস্তুতন্ত্র। অর্থাৎ মিথস্ক্রিয়া বলি বা বাস্তুতন্ত্র বলি, যাই বলি না কেন, প্রতিটি সংজ্ঞার ক্ষেত্রেই আসতেছে জীবকুল অর্থাৎ জীব সম্প্রদায় জড় পদার্থ এবং রয়েছে পরিবেশের উপাদান। তাহলে এই তিনটি উপাদান মিলেই হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। এখন আমরা বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্কগুলো সম্পর্কে জানবো। এটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে বাস্তুতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে। বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সংজ্ঞার মাধ্যমে তোমরা বুঝতেই পেরেছো যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি হবে। আমি লিখে দিচ্ছি বাস্তুতন্ত্রের উপাদানগুলো। বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, বাস্তুতন্ত্রের উপাদান সমূহ তিন ধরনের হয়ে থাকে। প্রথমেই হচ্ছে জড় উপাদান, ভৌত উপাদান, আর হচ্ছে জীব উপাদান। আজকের পাঠে আমরা এই তিনটি উপাদান নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আমরা জড় উপাদান নিয়ে আলোচনা শুরু করছি। বাস্তুতন্ত্রের জড় উপাদানগুলো গুরুত্বপূর্ণ, কারণ কেননা জড় উপাদানগুলো জীব সম্প্রদায়ের বাসস্থান নির্মাণ করে, শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে এবং জীবের পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। তাহলে এই ধরনের কাজের জন্য জড় উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। জড় উপাদানের মধ্যে রয়েছে, জড় উপাদান দুইটি উপাদান নিয়ে গঠিত। প্রথমেই হচ্ছে অজৈব উপাদান, আরেকটি হচ্ছে, আমরা জড় উপাদান নিয়ে আলোচনা করছি, জড় উপাদান হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে অজৈব উপাদান আরেকটি হচ্ছে জৈব উপাদান। এখন আমরা জানবো কোনগুলো অজৈব উপাদান এবং কোনগুলো জৈব উপাদান। যে উপাদানগুলো, যে পদার্থগুলো কোনো জীব দেহ থেকে আসেনি, বরং পৃথিবীতে জীবের আবির্ভাবের পূর্ব থেকেই এরা পৃথিবীতে বিদ্যমান ছিল, সেগুলি হচ্ছে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। বাস্তুতন্ত্রের অজৈব উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। এরা কোন জীবদেহ থেকে আসেনি পৃথিবীতে, জীবের আবির্ভাবের পূর্ব থেকেই এরা পৃথিবীতে বিরাজমান ছিল। এখন হচ্ছে জৈব উপাদান। জৈব উপাদানগুলো সাধারণত উদ্ভিদ প্রাণীর মৃতদেহ বা বজ্র পদার্থ থেকে সৃষ্টি হয়েছে। এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত। এগুলো হচ্ছে হিউমাস নামে পরিচিত। হিউমাসের মধ্যে রয়েছে
ইউরিয়া, উদ্ভিদ প্রাণীর বিভিন্ন প্রকার কোষ, টিস্যু এবং অঙ্গ। তাহলে হিউমাসের মধ্যে রয়েছে ইউরিয়া সার, উদ্ভিদ প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু এবং অঙ্গ। এই হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর প্রকৃতির হয়ে থাকে, এ সকল মাটিতে গাছ দ্রুত বৃদ্ধি লাভ করে, অর্থাৎ হিউমাস সমৃদ্ধ মাটি গাছকে অধিক পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। আর এছাড়া বিভিন্ন রকম প্রাণী রয়েছে যারা হিউমাস সমৃদ্ধ মাটি খুবই পছন্দ করে। তাহলে বাস্তুতন্ত্রের জড় উপাদানের মধ্যে অজৈব এবং জৈব উপাদান আমরা শিখলাম, এখন আমরা বাস্তুতন্ত্রের ভৌত উপাদান নিয়ে আলোচনা করব। এখন আমরা বাস্তুতন্ত্রের ভৌত উপাদান নিয়ে আলোচনা করব। ভৌত উপাদানের মধ্যে রয়েছে সূর্যালোক, তাপমাত্রা, জলীয় বাষ্প, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে গভীরতা এবং উচ্চতা, এই সকল উপাদানগুলো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হিসেবে বিবেচিত হয়। এই উপাদানগুলো যে কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করে থাকে, এরা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এ পর্যায়ে আমরা বাস্তুতন্ত্রের উপাদান সমূহের মধ্যে জৈব উপাদান নিয়ে আলোচনা করব। জৈব উপাদানগুলো সাধারণত তিন ধরনের জৈব উপাদানগুলো হচ্ছে উৎপাদক, খাদক এবং হচ্ছে বিয়োজক। প্রথমে আমরা উৎপাদক সম্পর্কে বলবো। উৎপাদক কারা? ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদক। এদের ক্লোরোফিল থাকায় এরা সূর্যালোক শক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মাটি থেকে পানি শোষণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। এ সময় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট অর্থাৎ উপজাত হিসেবে তৈরি হয় অক্সিজেন এবং পানি। উৎপাদক সমূহ খাদ্যের জন্য কারো উপর নির্ভরশীল হয় না, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরা সবুজী অর্থাৎ অটোট্রফ, অটোট্রফ মানে হচ্ছে সবুজী। এরপর আসি আমরা খাদকে। যে সকল প্রাণী নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর খাদ্যের জন্য নির্ভরশীল হয় তাদেরকে বলা হয় খাদক। খাদক বেশ কয়েক ধরনের হয়ে থাকে, যেমন যে সকল খাদক সরাসরি উৎপাদককে খেয়ে থাকে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক এরা আবার তৃণভোজী হয়ে থাকে, কারণ সরাসরি এরা উৎপাদককে খেয়ে থাকে, এজন্য এদেরকে তৃণভোজী বলা হয়ে থাকে। এদের মধ্যে রয়েছে ঘাস, হরিণ, মুরগি, গরু, ছাগল, হরিণ। প্রথম শ্রেণীর খাদকের পর রয়েছে দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক। এরা সাধারণত মাংসাশী হয়ে থাকে, এরা প্রথম শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের মধ্যে রয়েছে ব্যাঙ, শিয়াল এবং বাঘ। এরপর তৃতীয় শ্রেণীর খাদকের মধ্যে রয়েছে সাপ, বাঘ। এগুলি হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এখন আমরা শিখব সর্বোচ্চ শ্রেণীর খাদক।
সর্বোচ্চ শ্রেণীর খাদ্যদের মধ্যে রয়েছে মানুষ, জীব, বাঘ। বাস্তুতন্ত্রে বিভিন্ন সময় দেখা যায় যে একই খাদক বিভিন্ন স্তরে বিদ্যমান রয়েছে। যেমন মানুষ, এরা একসাথে তৃণভোজীও হয়ে থাকে আবার মাংসাশীও হয়ে থাকে। প্রথম শ্রেণীর খাদকরা হচ্ছে সাধারণত তৃণভোজী এবং দ্বিতীয়, তৃতীয় এবং সর্বোচ্চ শ্রেণীর খাদকগুলো সাধারণত মাংসাশী প্রকৃতির হয়ে থাকে। এছাড়া একটি বিশেষ শ্রেণীর খাদকের কথা আজকে আমি তোমাদেরকে বলব। সেটি হচ্ছে ধাঙ্গর বা আবর্জনা ভোগ। ইংরেজিতে বলা হচ্ছে স্কেভেঞ্জার। ধাঙ্গর বা আবর্জনা ভোগ কারা? যে বিশেষ শ্রেণীর খাদ্য হিসেবে জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে তাদেরকে বলা হয় ধাঙ্গর বা আবর্জনা ভোগ। এদের মধ্যে রয়েছে কাক, শকুন, শিয়াল, হায়না ইত্যাদি হচ্ছে ধাঙ্গর বা আবর্জনা ভোগ। এরা আমাদের পরিবেশের আশেপাশে পরিবেশের চারদিকের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এখন আমরা জীব উপাদানের সর্বশেষ উপাদান অর্থাৎ বিয়োজক নিয়ে আলোচনা করব। বিয়োজক হচ্ছে বিভিন্ন রকম ছত্রাক, ব্যাকটেরিয়া। এরা সাধারণত মৃত জীব দেহ বা মৃত জীব দেহের বর্জ্য পদার্থ থেকে খাদ্য সংগ্রহ করে থাকে। এ প্রক্রিয়ায় খাদ্য সংগ্রহের ফলে এ সকল মৃত জীব দেহ বা জৈব বর্জ্য পদার্থ মাটিতে সম্পূর্ণ গলে যায় এবং মাটি বা পানিতে সম্পূর্ণরূপে মিশে যায়। এ সকল উপাদানগুলো সহজে পরবর্তীতে উদ্ভিদ কর্তৃক পুনরায় শোষিত হয়, অর্থাৎ এরা মৃত দেহকে, মৃত জীব দেহ এবং বর্জ্য পদার্থকে বিয়োজিত করতে পারে, এজন্য এরা বিয়োজক নামে পরিচিত। আজকে আমরা বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে ধারণা নিলাম। আগামী ক্লাসে আমরা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।